কারণ অনেক মানুষ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চেষ্টা করে পেয়েছে আবার অনেক মানুষ যারা আছে তারা চেষ্টা করেও পায়নি জি এটা হচ্ছে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে বিশেষ করে শরীয়তের জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে সমস্ত রকমের পাপ থেকে দূরে থাকতে হবে জি যেমন আমরা জানি ইমাম শাহি তার উস্তাদকে বলেছিলেন সাকাউত ইলা বাকি সু আহিফি আমি আমার উস্তাদ বাকিকে বলেছিলাম যে আমার শক্তি কম মুখস্ত করতে পারি না তখন তিনি বলে কি বলেছেন ফাউস আর্কিল তিনি আমাকে পাপ ছেড়ে দেওয়ার আদেশ করেছিলেন জি বিদায় আমাদেরকে বিশেষ করে কোরআনিসের জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে তারপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ যাকে চান দেন আগে আল্লাহ যাকে না তাকে দেন না কারণ যেমন আল্লাহ রসুল বলেছেন মাই ইদ্লাহা মাই ইউরিদুল্লাহা ইউফাকি দিন মহান আল্লাহ যাকে চান তাকেই কি করেন দিনের বুঝ বা দিনের জ্ঞান দান করেন তিন নম্বর কথা হচ্ছে যে আপনি যখন ইসলামের নিয়ে কোনো কে বলছে আপনার চর্চা করতে চান তখন ঘুম আসে ভাই দেখুন আপনি যখন ঘুম আসার সময় যদি আপনি চর্চা করেন তাহলে তো ঘুম আসবেই জি যখন ঘুম আসার কথা আপনার সেই সময়টাতেই যদি আপনি জ্ঞান চর্চার করার জন্য জন্য যদি বেছে নেন যেমন মনে করেন রাত্রে ঘুম যাওয়ার আগে আপনার হয়তো ঘুমাতে যাওয়ার সময় মনে করো রাত দশটা আর আপনি রাত দশটার সময় কী করুন বই নিয়ে বসবেন বা কোনো আলেমের কাছে আপনি কি করবেন শোনার জন্য কি যে বসবেন স্বাভাবিক কথা ঘুম তো আসবেই আপনাকে একটা সময় এমন একটা সময় বেছে নিতে হবে যে সময়টাতে আপনার ঘুম আসে না আর এর জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে ফজরে নামাজের পর তার ফজরে নামাজের পর কি মানুষের ব্রেন একদম তাজা থাকে খালি থাকে আর এই সময়টাতে সবথেকে বেশি কী করা হয় যে আপনার স্মৃতিপটে কি করে জমে যায় থাকলো কথা ইমাম নবির রাহমাহুল্লাহ তার ব্যাপারটাই ছিল আলাদা উনি ওনার জন্য বলা হচ্ছে যে ওয়াকানান নাবী লা ইয়ুদাইউ ফি লাইলিন আও নাহরিন ইল্লা ফি ইশতিগালি বিল ইলম তিনি রাত দিনে কখনোই কি করতেন না কোনো সময় কে নষ্ট করতে দিতেন না বরং সব সময় তিনি কি করতেন গেনার জন্য সময় টাকা লাগে তার হাত্তাফি জিহাবিহি ফি তারিকি ওয়া এমনকি তিনি যখন রাস্তায় যেতেন আসতেন তখনও তিনি কি করতেন পড়াশোনা করতেন এ ছিল ইমাম নবীর সামান্যতম একটু কি বলছে আপনার তার জীবনের একটু কথা যে তিনি দিন এবং রাত্রির কোনো সময়টাকে বৃথা যেতে দেননি প্রত্যেকটি সময়ে কি করেছেন তিনি কাজে লাগানো প্রত্যেকটি সময়কে তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন কাজে লাগানোর বলতে শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করার জন্য বিজয় সেই জন্য আপনাকে ভাই আপনাকে আমার উপদেশ হচ্ছে যে আপনি এমন একটা সময় বেছে নিন যে সময়টা তো আপনার ঘুম আসবে না আর যদি ঘুম দেখা যায় যে যখন আপনি পড়তে বসছেন যখন আপনি শিখতে চাইছেন তখনই ঘুম আসছে সকাল বিকেল দুপুর তাহলে এর জন্য আপনাকে করতে হবে যে আপনি মুখে পানি নিন কিংবা আপনি একটু হাঁটুন উঠে বসুন তাহলে দেখ